শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা শপথ নেব বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক, জাতির কপালে কলঙ্ক তিলক হিসেবে ছিল, সেই কলঙ্ক কলঙ্কের কালিমা বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পাদন করে যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, আজকে দিনে আমাদের অঙ্গীকার সেই আলোর পথের অভিযাত্রী আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিধির বান করব। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান যুব বাংলার জাগ্রত বিবেক, তারুণ্যের অহংকার, শেখ কামালের আজকে 72তম জন্মদিবস। শেখ কামালের জন্মদিবস আজকে বহু গুণের অধিকারী, বহু প্রতিভার অধিকারী একজন সৃষ্টিশীল মানুষের অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে আছে বাংলাদেশের ইতিহাসে। শেখ কামালের সৃজনশীল প্রতিভা, তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিখা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা। অনেকবার বলেছি, বারবার বলবো, আমরা যা বলি তা কাজে বাস্তবায়ন করি, একসঙ্গে দেখি।